स्नेह छात्र छात्री आज हमें तुम्हारे आलोक अध्याय एक विषय नहीं आलोचना करब से हलो काचेर स्लैब तार मध्य दिए आलोर प्रतिसरण घटले कतटा च्युति हबे इत्यादि आमी आमदनी उच्च विद्यालय शिक्षक अमित कुमार मंडल ताके देखानोर जन्य काचेर स्लैबेर मध्ये कतटा आलो कतटा च्युति हबे काचेर स्लैबेर मध्ये प्रतिष्ठित हले आलो सेटा देखानोर जन्य आमरा एकटा काचेर स्लैबेर प्रस्थच्छेद एके नियेछि देखते पाच्छो काचेर स्लैबटार एकटा दिक एकटा तल সেটা প্রস্থচ্ছেদ জায়গা কাচের ভিতর দিয়ে প্রতিষ্ঠিত হবে আলো আলো এই তলেতে আপতিত হলো কোনটা হলো আই ওয়ান এবং প্রতিসরণ কোণ কিছুটা কমে যাবে অভিলম্বের সঙ্গে আপাতন কোণের চেয়ে প্রতিসরণ কোণ কিছুটা কমে যাবে প্রতিসরণ কোণটা এইটা হলো আর ওয়ান আবার দ্বিতীয় তলে যখন কাঁচ থেকে বায়ুতে আলো প্রতিষ্ঠিত হবে তখন এই যে আপাতন কোণ এটাকে আমরা ধরছি আর টু যদি আপাতন কোণ আই ধরা হয় তবুও ভিতরের কোণগুলোকে আমরা তাহলে সুবিধা হবে আমাদের ভিতরের কোণগুলোকে আমরা আর ধরছি কাচের ভিতরের কোণগুলোকে আর বায়ুর কোণগুলোকে আমরা আই ধরছি আপাতন কোণ এখানে আর টু এবং প্রতিসরণ কোণ যতটা কোণ ছিল তার থেকে কিছুটা বেড়ে যাবে প্রতিসরণ কোণ হলো আই টু এখন প্রথম তলে যে প্রতিসরণ সেক্ষেত্রে সেই তলটাকে আমরা যদি বিবেচনা করি সেই প্রতিসরণটাকে তাহলে আমরা প্রতিসরণের সূত্র অনুযায়ী এয়ার মিউ গ্লাস এয়ার মিউ গ্লাস অর্থাৎ বায়ু সাপেক্ষে কাচের প্রতিসরণ আমরা লিখতে পারি এই তলের প্রতিসরণের ক্ষেত্রে সাইন আই ওয়ান বাই সাইন আর ওয়ান একইভাবে আমরা যদি দ্বিতীয় যে তলটা রয়েছে কাঁচ থেকে বায়ুতে সেটার প্রতিসরণ আমরা সূত্রটা লিখি দ্বিতীয় সূত্রটা প্রতিসরণ দ্বিতীয় সূত্রটা সেটা লিখব গ্লাস থেকে বায়ুতে যাচ্ছে কাঁচ থেকে বায়ুতে তাহলে এখানে হবে গ্লাস কাঁচ থেকে বায়ুতে এয়ার কাঁচ সাপেক্ষে বায়ু প্রতিসরণ এখানে হলো বায়ু সাপেক্ষে কাঁচের প্রতিসরণ প্রথম সাপেক্ষে দ্বিতীয় প্রতিসরণ এখানেও প্রথম সাপেক্ষে দ্বিতীয় এটা কাঁচের স্ল্যাব তাহলে কাঁচ থেকে বায়ুতে আসছে সমান আসবে কি সাইন এখানে আপাতন কোণ আর টু সাইন আর টু বাই সাইন আই আপাতন কোণ বাই প্রতিসরণ কোণ সাইন আপাতন কোণের সাইন বাই প্রতিসরণ কোণের সাইন তাহলে আমরা জানি এম ইউ জি সমান ওয়ান বাই জি মিউ এ অর্থাৎ কাঁচ সাপেক্ষে বায়ু প্রতিসরণটা বায়ু সাপেক্ষে কাঁচের প্রতিসরণটা এম ইউ জি বায়ু সাপেক্ষে কাঁচের প্রতিসরণটা ওয়ান বাই কাঁচ সাপেক্ষে বায়ুর প্রতিসরণ অর্থাৎ এখানে এটা যদি আমরা লিখি সাইন আই ওয়ান বাই সাইন আর ওয়ান সমান আমরা পাবো ওয়ান বাই সাইন আর টু বাই সাইন আই টু এটা উল্টে যাবে তাহলে উল্টে গেলে কি পাচ্ছি আমরা সাইন আই ওয়ান বাই সাইন আর ওয়ান সমান
sin R2 by sin I2। এখন আমাদের এখানে দেখতে পাচ্ছি এটা অভিলম্ব তলের উপরে, এটা অভিলম্ব এবং এই তল দুটো সমান্তরাল। সুতরাং আমাদের এই দুটো অভিলম্ব কিন্তু আমাদের সমান্তরাল পরস্পর, যেহেতু এই তল দুটো সমান্তরাল সেই তলের দুটো অভিলম্ব দুটো তারা পরস্পর সমান্তরাল, এটার সঙ্গে এটা সমান্তরাল। তাহলে এটা সমান্তরাল হলে এটা ভেদক হবে, তাহলে ভেদক হলে এই কোণটার সঙ্গে এই কোণটা কি হবে একান্তর কোণ, তাহলে সমান হবে, অর্থাৎ আর ওয়ান ইকুয়াল টু আর টু পাওয়া যাবে। তাহলে আমরা যদি এখানে আর ওয়ান ইকুয়াল টু আর টু বসাই এটা উল্টে যাবে, ভুল হচ্ছে, এটা হচ্ছে আই টু, এটা হবে আর টু। তাহলে এখানে আর ওয়ান ইকুয়াল টু যদি আর টু বসিয়ে দিই আমরা, তাহলে এদিকটাও সাইন আর টু হবে, এদিকটাও সাইন আর টু হবে। তাহলে এখানে একান্তর কোণ হিসাবে যেহেতু সমান এই আর ওয়ান আর আর টু, তাহলে এখানে আর ওয়ান সমান আর টু বসিয়ে দিলে এদিকে সমান হয়ে যাবে, অর্থাৎ এখান থেকে পাবো আমরা সাইন আই ওয়ান সমান সাইন আই টু। তার থেকে তুলনা করলে আমরা পাবো আই ওয়ান সমান আই টু, অর্থাৎ আমরা কি পেলাম, প্রথম তলেতে যে কোণে আলোকরশ্মি আপতিত হচ্ছে দ্বিতীয় তল থেকে একই কোণে নির্গত হবে, বেরিয়ে আসবে, অর্থাৎ 30 ডিগ্রি কোণে আপতিত হলে 30 ডিগ্রি কোণেই বেরিয়ে আসবে, অর্থাৎ এখানে কোনো চ্যুতি হচ্ছে না, কেবলমাত্র এখানে পার্শ্বীয় পরিবর্তন, পার্শ্বীয় সরণ হচ্ছে, পাশাপাশি সরে যাচ্ছে, এরা পরস্পর সমান্তরাল এই আপতিত আলো প্রতিসৃত আলো। তাহলে এখানে পাশাপাশি সরে আসছে, এখানে ছিল এই জায়গায় ছিল রশ্মিটা, সেখান থেকে পার্শ্বীয় সরণ হয়ে এই জায়গায় চলে এল। এখন এই পার্শ্বীয় সরণটা নির্ভর করে এই স্ল্যাবটা, কাঁচের যে স্ল্যাবটা কতটা পুরু, যত পাতলা হবে স্ল্যাবটা তত কিন্তু এই পার্শ্বীয় সরণটা কমে যাবে, অর্থাৎ খুব পাতলা স্ল্যাবের ক্ষেত্রে আমরা দেখতে পাবো যে আলোকরশ্মি সরাসরি যেন কোনো রকম পার্শ্বীয় সরণ না ঘটেই চলে গেল, অর্থাৎ যত মোটা কাঁচ ব্যবহার করবো আমরা কিছুটা পার্শ্বীয় সরণ দেখতে পাবো, অর্থাৎ যেখানে বস্তুটাকে দেখবার কথা ঠিক একটু পাশে সরে দেখব, অথচ কিন্তু এখানে কিন্তু কোনো আমাদের চ্যুতি ঘটবে না, অর্থাৎ কাঁচের স্ল্যাবে কোনো আলোকরশ্মির আমাদের চ্যুতি ঘটে না প্রতিসরণের জন্য। আমরা আগে প্রিজিমের প্রতিসরণের চ্যুতিটা পেয়েছি, সেটা খুবই ইম্পর্টেন্ট, তোমরা ভালো করে সেখানটা করবে পরীক্ষার জন্য, খুবই ইম্পর্টেন্ট সেটা, এটার থেকেও বেশি ইম্পর্টেন্ট, তবুও এটাও করতে হবে যদি কিছু পরে কথা, ঠিক আছে। তাহলে যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তোমরা তাহলে আমাকে এটা জানাও।